এই প্রক্রিয়া তৈরি করব আমরা। চলেন শুরু করা যাক। দেওয়াজ প্রথমে আমরা একটা ওয়ান পিস দিয়ে একটা বেবি ফ্রক তৈরি করব। আজ প্রথমে আমরা লম্বা বা লেন্থের জন্য নেব আমরা 9 ইঞ্চি, ওয়েস্ট বা দৈর্ঘ্য নেব আমরা 8 ইঞ্চি পরিমাণ। তারপর আমরা শোল্ডার বা কাঁধের মাপের জন্য নেব 5 ইঞ্চি। তারপর কি করবো, আর্মনের জন্য নিব, আর্মন হোলের জন্য নিব 4.5 ইঞ্চি। তারপর কি করব, আমরা মার্ক করে নিব। তারপরে মার্ক করার পরে আমরা কি করব, বডির জন্য নেব আমরা 8 ইঞ্চি পরিমাণ। নিচে আর একটা লাইন টেনে নেব 5 ইঞ্চিতে। তারপরে নিচে ওয়েস্টের জন্য নেব 7 ইঞ্চি বা কোমরের মাপ। তারপরে আমরা কি করবো, হালকা ওটা শেপ করে নেব, দাগগুলো টেনে নেব। তারপর আমরা কি করবো, নেক গলা নেকের জন্য নেব আমরা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যেটা আমরা বলি গলা পাইপিং। আমরা কি করবো, সবগুলো মার্ক করা হয়ে গেছে, এখন আমরা কাটিং করে নেব। কাটিং করা খুবই সহজ, আপনারা যে কেউ একবার ট্রাই করলে পারবেন। আশা করি সবাই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। তারপরে আমরা কি করব, একটা পাট সরায় নিব। একটা পাট সরাবন ব্যাক পার্টের জন্য আমরা 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেছে, এটা আমি সাইড করে রাখবো। এখন আমরা কি করব, নিচের কোমরে যে এক্সট্রা কাপড়টা আমরা এটা অ্যাডজাস্ট করব বা জয়েন করব, এটা নেব আমরা। আমরা এখানে 2 পিস কাপড় নিলাম বা ফেব্রিক নিলাম। নেওয়ার পরে আমরা ওয়েস্ট নেব 30 ইঞ্চি বা লেন্থে নেব আমরা 17 ইঞ্চি বা লম্বা 17 ইঞ্চি পরিমাণ নিলাম। এখানে 2 পিস নিলাম কাপড়, এভাবে কুচি দিতে হবে। তারপর আমরা যেটা করবো, এটা ভাঁজ করে নিলাম। এরপর আমরা কি করব, কোমরে একটা পাইপিং দেব মাঝায়। পাইপিং দেওয়ার জন্য এভাবে আমরা কি করব, একটা কাপড় কেটে নেব আইডিয়া অনুযায়ী। আমরা 17 ইঞ্চি লম্বা নিচ্ছি আর ওয়েস্ট মানে চওড়া নিচে আমরা 3 ইঞ্চি 12 ইঞ্চি, যাই যেভাবে দিতে পারেন। যখন হইলে একটু কম দিবেন, মোটা হইলে একটু বেশি দিবেন। চলেন মেশিনে চলে আসলাম। আসার পর আমরা যেটা করব, আমরা সাইড করে কাপড়টা রেখে দেব। তারপর আমরা কি করব, ব্যাকপার্টের যে কাটা অংশটা এটা উপরে রাখব। রেখে আমরা এভাবে শোল্ডারটা চাপা সেলাই দিয়ে নেব। শোল্ডারটা চাপা সেলাই দেওয়ার পরে আমরা যেটা করব, এভাবে একটু ইনসাইড করে ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে আমরা যেটা করব, এবার টপ সেট করে নিলাম আপনাকে বোঝানোর সাথে। তারপরে কি করবো, একটা এক্সট্রা কাপড় আমরা এভাবে কাটিং করে নেব। নেওয়ার পরে এভাবে আমরা এটার সাইড দিয়ে আমরা কি করবো, চাপা সেলাই দিয়ে নেব। চাপা সেলাই দেওয়া হয়ে গেছে, সিজারের মাথা দিয়ে একটু কাটিয়ে নিলাম। আঙ্গুলের মাথা দিয়ে একটু আশ্রয় নেবেন, নেওয়ার পরে এটা ভিতরে সাইডে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এটার উপর দিয়ে আরেকটা চাপা সেলাই দিয়ে নেবেন, বা এটা চাপা টপসিন বলে। তারপর আমরা যেটা করব, এটা আমরা হয়ে গেছে। এখন আমরা কি করবো, নেকটা জয়েন করবো, আলমনে জয়েন করবো। আলমনে নেকটা জয়েন করার সময় অবশ্যই বুঝতে হবে, এভাবে আপনারা সঠিকভাবে আগে মাপ দিয়ে নিতে পারেন। বা কাপড় যদি বেশি হয়, পাইপিং যদি বেশি হয়, তাহলে আপনারা একসাথে জয়েন করে কেটে নিতে পারেন। আমি এভাবে দেখা দিচ্ছি,
আর গলাটাও সেম আমরা এভাবে নেকটা জয়েন করে নেব। অবশ্যই আপনারা এভাবে জয়েন করে নেবেন। তো আমি একটা সাইড আমরা দেখাই দিচ্ছি। আজকে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা একটু প্রবলেম। এভাবে কিন্তু সবগুলো এভাবে জয়েন করে নিতে হবে। আমি গলাটাও এভাবে দেখা দিচ্ছি, গলাটাও এভাবে করে নিলাম। এখন কি করবো, একটু সিজার দিয়ে হালকা একটু কেটে নিব যেন সেলাইটা যেন না কাটে। তারপরে এটা টপ সেট করে নিব। নেওয়ার পরে এটা দুই বাজে বাস করে এভাবে আমরা পাইপিংটা সেলাই দিয়ে নেব। অবশ্যই যে সময় চাপা সেলাইটা দেবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সেলাইটা সুন্দর হয়, পারফেক্ট ভাবে সুন্দর হয়। এভাবে আমরা সবগুলো করে নিলাম। তারপরে এটা আমরা সাইড করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা নিচের যে কাপড়টা নিয়েছি আমরা লং, এই কাপড়টারে কি করব, আমরা এভাবে কুচি দিয়ে নেব বা শেয়ারিং দিয়ে নেব। আপনারা এভাবে কুচি দিয়েও নিতে পারেন, শেয়ারিং দিয়েও নিতে পারেন। তো একটা পাট আমি দেখাই দিচ্ছি। এখানে আমি একটা পাট নিলাম, আর একটা পাট আমার আগে করা ছিল, তারপরে দুটো পাট নিলাম। নেওয়ার পরে এখন আমি যেটা করব, এটার সাথে আমি অ্যাডজাস্ট করব বা জয়েন করব। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে কুচি সাইডটা থাকবে নিচের সাইডে, দিয়ে সুন্দর করে এভাবে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেছে এক সাইড। তারপর আমরা যেটা করব, ওপর যে অন্য সাইডে যেটা আছে ওইটাও আমরা এভাবে জয়েন করে নেব। দেখেন এভাবে আমি জয়েন করে নিলাম। এরপর আমরা যেটা করব, আমরা কি করব, সাইড মেরে নেব। অবশ্যই সাইড মারার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সাইডটা একটু পরে মারি, আগে আমরা যেহেতু ইয়ে করতে হবে সাইডে পিতা দেবো, তার জন্য এভাবে একটা কাটিং করে একটু পিতা অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন, ঠিক আছে। এভাবে দোয়াটা এভাবে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে এভাবে কোনা তুলে নেবেন। তারপরে এটা আমরা উল্টাবো, যে কোনো মাধ্যমে বা যে কোনো কিছুর সাহায্য নিয়ে এটা আপনারা উঠাইতে হবে। এইভাবে আমরা দুটাই করে নিলাম। করে নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা বডির সাথে অ্যাডজাস্ট করব। অবশ্যই বডির সাথে অ্যাডজাস্ট করব, কীভাবে করব এটা দেখা যাচ্ছে। আমরা নিচের যে পাইপিংটা জয়েন, নিচের পাটা জয়েন করছি কোমরে, ওই পাটের উপরের অংশ যে জোড়াটা আছে জোড়াটার উপর আমরা একটা মার্কিং করে মাঝখানে এভাবে বসে আমরা জয়েন করে নিই। এই সাইডটাও সেম এভাবে আমরা জয়েন করে নেব। তো জয়েন করা হয়ে গেছে, এখন আমরা কি করব, এটা আমরা সাইড মেরে নেব। তো দুইটার ভিতরে ঢুকিয়ে দেব, ওখানের পরে কি করব আমরা এভাবে সাইড মেরে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন মাপের যার যতটুকু বডি তার অনুযায়ী আপনারা নেবেন, কারণ আমি এনে এসটা আছে আমার 1 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এসটা আপনারা ইচ্ছা করলে 1/2 ইঞ্চিও দিতে পারেন, 1 ইঞ্চিও দিতে পারেন। তার জন্য বডির মাপে থেকে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বেশি পরিমাণ কাটিং করবেন। তো আমার সাইড মারা হয়ে গেছে, এখন আমি যেটা করব, নিচে একটা চাপা সেলাই দেবো বা চাপা টপ সেল দেবো বা হেম করে নিব, বটমটা করে নিব। এর বিভিন্ন জনে বিভিন্ন নাম রাখে, বটমটা আমরা করে নিব। বটমটা করার পরে বডিটা আমরা সম্পূর্ণভাবে ওকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।